আমরা সন্তানের সম্মুখে কখনো বেশি বেশি মোবাইল চালাবো না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আজকের এই ভিডিওর মধ্যে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়রূপে আলোচনা করব। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন বহুত ফায়দা হবে আজকের এই ভিডিওর মধ্যে আলোচনা করব যে আজকে আমাদের ছেলেরা যখন বড় হয় কেন তারা পথ ভ্রষ্ট হয়ে যায় বা কেন তারা বাবা মার কথা মানে না বা তাদেরকে আমরা কেন বাবা মা কেন কন্ট্রোল আনতে পারে না বা তারা বহুত গুণার কাজে লিপতে থাকে কেন তারা এগুলো করে আসলে এগুলা আমাদের বাবা মার কাছ থেকে তারা শেখে সেজন্য আজকের বিলের মধ্যে আলোচনা করবো যে আমরা ছেলেমেরদের সম্মুখে আমরা এগুলা কাজ বাবা মা আমরা কখনও করবো না যদি আমরা করি হতে পারে ভবিষ্যৎ জীবনে তাদের বহুত ক্ষতি হবে বা তারা বহুত আপনাদের কথা মানবে না সেজন্য আমরা এই কাজগুলো তাদের সামনে কখনও করব না এক নাম্বার হলো আমরা সন্তানের সম্মুখে কখনো বেশি বেশি মোবাইল চালাবো না সবচেয়ে বড়ো বিষয় হলো এটাই আজকে যখন নাকি ছোট ছোটো বাচ্চাদেরকে আমরা স্কুলে পাঠাই বা মাদ্রাসায় পাঠাই তখন তারা যখন বাড়িতে আসে এসে দেখে যদি বাবা মা মোবাইল আছে আপনি তাদেরকে সময় দেন না তাদের কথা শোনেন না আপনি এনিটাইম মোবাইল চালান তখন বাচ্চার অন্য দিকে যায় চলে যায় যে আমাদের বাবা মা সবসময় মোবাইল দেখে আমারও মোবাইল দেখা দরকার কারণ আমার বাবা মা এনি টাইম মোবাইল মধ্যে লেগে থাকে সেই জন্য আমরা তাদের সম্মুখে মোবাইল চালাবো না বেশি যত পারি আমরা তাদেরকে সময় দেব দুই নাম্বার হলো এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় দুই নম্বর হলো যে আমাদের স্বামী স্ত্রীর যেগুলো গোপন কথা আছে বা যে কোনো গোপন কাজ বা যেগুলো আছে এগুলো কখনো আমরা সন্তানের সম্মুখে করবো না আমাদের স্বামী স্ত্রীর বহুত গোপন কথা থাকতে পারে বহুত কিছু কাজ থাকতে পারে এগুলো কখনো আমরা সন্তানের সম্মুখে করব না বা সন্তানের সম্মুখে এগুলো আলোচনা করব না হয় তারা ছোট হতে পারে তারা বুঝে না তারা কিছু বলতে পারে না আপনারা যদি ভাবেন যে তার এক বছর বয়সটা কিছু বলতে পারে না তার সম্মুখে যদি এগুলো আলোচনা করেন বা কিছু করেন সে হয় বলতে পারে না বুঝে না কিন্তু তার ব্রেনটার মধ্যে এটা ঢুকে যায় তাদের ব্রেন বহুত মানে হাই স্পিডে কাম করে তাদের ব্রেন তাদের ব্রেনটির মধ্যে কথাটা ঢুকে যায় তো বড় হয়ে এই বস্তুটার আসর করে সেজন্য আমরা স্বামী স্ত্রী যেগুলো গোপন যেগুলো আছে এগুলো কখনো আমরা সন্তানের সম্মুখে আমরা এগুলো করবো না তিন নম্বর হলো আমরা স্বামী স্ত্রী বা বাবা মা তারা কখনও সন্তানের সম্মুখে ঘরে হোক বা বাইরে হোক কখন আমরা ঝগড়া করব না কখন আপনারা ঝগড়া করবেন না আপনারা যে ঝগড়া করেন যখন নাকি সেগুলো আপনারা দুজনের যখন নাকি বনতেছে আপনারা ঝগড়া করেন হয় সে বলতে পারে না সন্তান কিন্তু তার ব্রেন্ডের মধ্যে ঢুকে যায় বা বাবা ঝগড়া করতেছে সেগুলো আসল তার ব্রেন্ডের মধ্যে পড়ে সেজন্য আপনারা ঘরে হোক বা বাহির হোক কখনো আপনারা ছেলেমেয়ের সম্মুখে ঝগড়া করবেন না চার নাম্বার হলো সন্তানের সম্মুখে আমাদের বাবা মা বা প্রতিবেশী বা আত্মীয় স্বজন যারা আছে তাদের তাদের সঙ্গে কখনো ঝগড়া করবো না যখন নাকি আপনারা তাদের সঙ্গে ঝগড়া করবেন আপনার বাবা মার সঙ্গে ঝগড়া করবেন বা আপনার প্রতিবেশীর সঙ্গে ঝগড়া করবেন বা আপনি আপনার আত্মীয় স্বজনের সঙ্গে ঝগড়া করবেন সেগুলো আসর তাদের উপর পড়ে সেজন্য আপনারা কখনও সন্তানের সম্মুখে এগুলা কাজ করবেন না প্রতিবেশীর সঙ্গে কাজিয়া করবেন না ঝগড়া করবেন না বাবা মার সম্মুখে ঝগড়া করবেন না বা বাবা মার সঙ্গে ঝগড়া করবেন না এগুলো যদি করেন তার ব্রেন্ডের মধ্যে আসর পড়ে যে আমাদের বাবা মা তাদের সঙ্গে ঝগড়া করতেছে বড় হলে সেও লাহে লাহ এগুলো ঝগড়া করবে অপার মানুষের সঙ্গে সেজন্য এই কাজ কখন আমরা করবো না পাঁচ নাম্বার হলো যে আমরা ছেলে মেয়েদেরকে কখনো মানে বস্তুর দ্বারা হোক বা অন্য কিছুর দ্বারা হোক তাদেরকে ভয় দেখাবো না বহুত মা বাবু এরকম আছে যখন সে ঘুমাইতে যায় ঘুমাইতে চায় না বা কোনো বস্তু খেতে চায় না তাদেরকে বলে যে বাগাইতেছে বাগাইতেছে এগুলো তাদেরকে বলে আসলে বাঘ আসে না কিন্তু ওটা মিথ্যার আশ্রয় নেই তখন সে লাহে লাহে লা পরবর্তী ভবিষ্যতে সে মিথ্যা বলতে আরম্ভ করে যে আমার বাবা মাই আমাদেরকে শেখাইছে যে বাগাইতে চাষ হলে তো বাঘ আসে না তার যেটা বিশ্বাস ছিল আপনাদের উপরে বাবা মার উপর বিশ্বাস লাহে 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 বিশ্বাস ভেঙে যায় যে বাবা মা এমনি বলে যে বাগাইতে চাষ হলো তো আসে না এগুলো করে করে তাদের যেগুলো বিশ্বাস আসে এগুলো বিশ্বাস যাতে আমরা না ভাঙি ছয় নম্বর হলো বাচ্চাদের সম্মুখে কখনও গান বাজনা টিভি সিরিয়াল এগুলো কখনো দেখবো না আজকে সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের বাবা যখন কোনো আমি কাজ করতে যায়। বাড়িতে হয় মা থাকে ছোটো ছোটো সন্তানরা থাকে যখন নাকি মা সারাদিন টিভির সম্মুখে সিরিয়াল দেখে তখন লাহে 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 সন্তানরাও সেই সিরিয়ালের মগ্ন হয়ে যায় তখন নাকি তারাও সিরিয়ালে মগ্ন হয়ে যায় তারাও লাহে লাহে বড় হতে থাকে তারাও এগুলো সিরিয়াল দেখা আরম্ভ করে আজ আমরা যদি তাদের সম্মুখে গান বাজনা শুনি তারা লাহে লাহে সেগুলো গান বাজনা মুখস্থ করে তারা অল্প বড় হলে যখন কথা বলতে পারে তারাও এনি টাইম তাদের মুখে গান থাকে তারা সিরিয়ালে লিপ্ত হয়ে যায় তারা গান বাজনা এনি টাইম দেখে তারা এনি টাইম গান বাজনা বলতে থাকে সেজন্য আমরা কখনো আমরা ছেলে মেয়েদের সম্মুখে সন্তানের সম্মুখে আমরা কখনো টিভি দেখবো না কখনও সিরিয়াল কখনো গান বাজনা এগুলো শুনবো না সাত নম্বর হলো আমাদের ছোটো ছোটো বাচ্চারা হয় তারা দুষ্টবাণী করে বা তারা ভুল করতে পারে আমরা এই ভুলের বদলিয়ে যাতে তাদেরকে কোনো খারাপ কথায় বা খারাপ কিছু বলে তাদেরকে গালিগালাস পারব না যখন নাকি আপনি তাদেরকে খারাপ গালি পারবেন সেগুলো সে শুনবে সে মনেও না ভাববে যে আমার মা আমার বাবা এগুলা গালি গালাস পারতেছে হতে পারে এটা বলতে ভালো কথা এরা লালে সেও সে গালি শিখবে তখন সে ছোটো ছোটো বাচ্চা অন্যদেরকে সেগুলা গালি আরম্ভ করবে তারা ভুল করেছে তাদেরকে সুন্দরভাবে বোঝান অন্য কিছুভাবে শাসন করেন কিন্তু তাদেরকে কখনও গালিগালাজ পারবেন না এগুলো গালিগালাজ যখন আপনি তাদেরকে পারবেন তখন সে এগুলা গালিগালাস শিখে নেবে তখন সে অন্য মানুষকে এগুলো গালিগালাস পারবে আট নম্বর হলো বাচ্চারা যে কোনো বস্তু চাইলে আমরা আমাদেরকে দেওয়া যাবে না এখন হয় এখন সেরা বা বাচ্চারা এখন ক্লাস টেনে পড়তেছে নাইনে পড়তেছে বা সে যদি এখন মোবাইল চায় এ মোবাইল দেওয়া যাবে না বা সে যদি অন্য কিছু মানে এরকম যে তাদের ক্ষতি হইতেছে যে এই বস্তুটা যদি তাদেরকে আমরা কিনে দেই তা তার বহুত ক্ষতি হবে সে বস্তু তাদেরকে কিনে দেওয়া যাবে না যে সেই বস্তু চাওয়ার সঙ্গে সঙ্গে যাতে কিনে না হয় আপনারা যে চাওয়ার সঙ্গে সঙ্গে তাদেরকে বস্তু কিনে দেন সে মনে মনে ভাববে যে আমাকে চাওয়ার সঙ্গে সঙ্গে বস্তু কিনে দেয় তা আমার কোনো টেনশন নাই সেজন্য তাদেরকে কিনে দেবো যেগুলো তাদেরকে স্বাস্থ্যর প্রতি ভালো থাকে বা তাদের স্বাস্থ্য কোনো খারাপ করবে না ইফেক্ট ফেলাবে না তাদের সেজন্য যেগুলো তাদের উপকার আসে সেগুলো আমরা তাদেরকে কিনে দেবো সে তাদেরকে অপকার করবে এগুলো তাদেরকে আমরা কখনো কিনে দেবো না নম্বর হলো ছেলে মেয়েদের বাচ্চাদের মাথার ব্রেন যতখানি কাজ করবে তাকে অতক্ষণি তাকে লুট দেওয়া তার থেকে বেশি যাতে চাপিয়ে না দেওয়া এখন আমার ছেলেটা আসে এক কেজি নিতে পারবে আমি যে তাকে দুই কেজি দিয়েছে কখনো নিয়ে যেতে পারবে না যে কোনো ক্ষেত্র পড়ার ক্ষেত্র যে কোনো ক্ষেত্রত সেখন সেক্ষণ যে ভাবতেছি যে এটা এই লাইনে গেলে সে পড়তে পারবে এখন যদি সে এই লাইনে বাদ দেয় না এর উপরটা তোকে যেতে হবে তো কী করবে লাস্টে এইগুলো পড়া হবে না সেগুলো বাদ দিয়ে সে কেজে কাজে লেগে যাবে সেই জন্য তার ব্রেন্টে যতখানি কাজ করে তার ব্রেন্টের মোতাবিক তাকে কাজ দেওয়া দশ নম্বর সর্বশেষ যেটা সেটা হলো আমরা ছেলেমেয়েদেরকে কখনো সিনেমা হলে হোক বা কোনো ফাংশনে হোক বা কোনো থিয়েটারে হোক তাদেরকে আমরা কখনো নিয়ে যাব না আপনারা যখন তাদেরকে সিনেমা হলে থিয়েটারে নিয়ে যাবেন তখন নাকি আপনারা তাদেরকে লাইন দেখায় দিলেন যে লাহালে সে বড়ো হবে সে আপনি যাবেন না তার যত যেগুলো পার্টনার আছে পার্টনারের সঙ্গে সে যাবে সে মনে মনে ভাববে এখানে গেলে কিছুই হবে না আমার বাবা মাই তো আমাকে নিয়ে গিয়েছে এখানে গেলে কোনো নোকসান হবে না সে সে আপনি না গেলেও তে তার পার্টনার সঙ্গে সে চলে যাবে যখন নাকি সে সেগুলো সিনেমা দেখবে থিয়েটার দেখবে তার লাহে লাহে লাহলে সে খারাপ কাজের মধ্যে বেশি লিপ্ত হবে তো সেই জন্য আমরা আমি যে দশটা বললাম এই দশটা বোধ আপনারা বোধ চিন্তা করে ভাববেন যে দশটা যদি এই দশটা কাজের থেকে যে কোনো যদি কাজ আপনারা করেন হতে পারে আপনারা ভবিষ্যতে আপনাদের মেয়ে হয় খারাপ কাজে লিপ্ত হবে সেই জন্য এই দশটা যে বললাম আরও বহু থাকতে পারে কিন্তু যেগুলো মসুর যেগুলো দশটা আমি খুঁজে খুঁজে বাহির করে আপনাদেরকে বললাম এই দশটা থেকে আপনাদের ছেলেমেয়েকে মানে দূরে রাখবেন তাহলে হতে পারে আপনার মেয়ে ভবিষ্যতে কোন ইমানদার ন্যাকদার ভবিষ্যতে কোনো সৎ মানুষ হতে পারবে এই ভিডিওর মধ্যে খালি যেগুলো কাজ করা যাবে না এগুলো আলোচনা করলাম এবং আপনারা কমেন্ট করেন যদি পরবর্তী ভিডিওর মধ্যে লাগে যে আমাদের ছেলেমেয়ের সঙ্গে কি কী করা দরকার এনশা পরবর্তী ভিডিও আসবে ইনশাআল্লাহ আপনার যদি কমেন্ট করে জানান যদি দ্বিতীয় পার্ট লাগে যে কী কী করা দরকার সেগুলো আমি আনবো ইনশাআল্লাহ আর আপনারা বুঝতেই পারলেন যে আমি কী বলতে চাইতেছি আপনি আপনাদেরকে অনুরোধ করে করি এই দশটা কাজ আপনারা ছেলেমেয়েদের সঙ্গে করবেন না তাহলে ভবিষ্যতে আপনাদের প্রস্তানে লাগবে ইনশাআল্লাহ আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেন আর খাস করে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন